বৈশ্বিক পরিস্থিতিতে কেবল জনগুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয়ের পরামর্শ বিশ্লেষকদের সংশোধিত বাজেটে বিদেশি ঋণ সহায়তার প্রকল্পে কাটছাটের প্রশংসা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংশোধিত বাজেটে বিদেশি ঋণ সহায়তার প্রকল্পে বড় কাটছাটের ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে অপচয় না করার পাশাপাশি কেবল জনগুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করার পরামর্শ তাদের। বৈশ্বিক পরিস্থিতি, ডলার সংকট সব মিলিয়ে কিছুটা হিসেব করে খরচ করতে হচ্ছে রাষ্ট্রকে। ডলার সংকটে পণ্যের কাঁচামাল আমদানিতেও এখন সময়মতো এলসি দিতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলো, এমন বাস্তবতা বুধবার একনেক সভায় পাশ হয়েছে সংশোধিত এডিপি। এবার উন্নয়ন বাজেট বা এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে 18,500 কোটি টাকা। তবে এডিপিতে বরাদ্দ কমেছে কেবল বৈদেশিক অর্থায়নের প্রকল্পগুলোতেই। কম এডিপি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রজেক্ট এবং সেগুলি সময় মতো খুব গুণগতভাবে কমপ্লিট করা, এবং অর্থটা যতটা সম্ভব অর্থের অপচয় বা অর্থের যে সংস্থাটা সোসাইটির বোঝানো নিয়ে বা ধার করে ভবিষ্যৎ প্রজন্মের দেনার বোঝা না নিয়ে যেন এডিপি প্রকল্প বাংলাদেশে মানে কতটা বাংলাদেশে যে বৈদেশিক ঋণের বোঝা বা পেমেন্টস দিতে গেলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি পরিমাণ চাপ পড়ে, আমাদের ওটা কোথায় গিয়ে দাঁড়ায়, এগুলো দেখার বিষয় আছে। সুতরাং এখন বুঝি শুনি খরচ করতে হবে। পরিসংখ্যান বলছে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে বিদেশি ঋণের অর্থচার কমেছে গত বছর একই সময়ের চেয়ে 9% কম। বহুজাতিক সংস্থা হোক আর আপনার বায়োলেটারাল ইস্যু হোক, তারা কিন্তু দেখে এডিপির বাস্তবায়নটা কতদূর, কিন্তু চট করে অর্থচার করে না তারা, ভেরি কশাস কিন্তু, অর্থাৎ মনিটরিং করে তারা অর্থ ছাড় করে না, এটা কিন্তু দেখে। এই জন্য দেখবেন সবসময় সরকার যেটা করে, অনেক প্রজেক্ট কিন্তু স্থানীয় সম্পদে এসে করে, কারণ স্থানীয় সম্পদে জবাবদিহিতা কম, সরকারি এসে করে, ওটা সরকার ব্যাংক থেকে বড় করলো, অন্যদের কাটছাট করে টাকা নিল। কিন্তু বাইরের যখন অর্থটা আসে, প্রথমত অর্থটা সুদ দিতে হবে, দ্বিতীয়ত তা কিন্তু সহজে ছাড় করবে না। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির পরিমাণ 2,27,000 কোটি টাকা, আর জুলাই থেকে জানুয়ারিতে এডিপি বাস্তবায়নের হার মাত্র 28.16%। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা। দাম না পেয়ে মাথায় হাত কুড়িগ্রামের আলু চাষিদের, ঋণ নিয়ে আলু চাষ করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে চাহিদার চেয়ে বেশি উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার অভাবে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। কুড়িগ্রামের বিস্তৃত ক্ষেত থেকে মাটি নিংড়ে আলু তুলছেন শ্রমিকরা, ফলনও হয়েছে বেশ, কিন্তু হাসি নেই কৃষকের মুখে। সার, ডিজেল এবং শ্রমিকের মজুরি বেশি, তার উপর বাজারে আলুর নেই তেমন দাম। বাম্পার ফলনেও একর প্রতি 30-40,000 টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি চাষিদের। ন্যায্য দাম না পেয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আমি তো আলু কষ্ট করি, তো আমার সার ঘর আবাদ করছে, দেন দফা করিয়ে, এখন আলু ভালো হয়েছে ফলন, তো দাম একটু কম পাই। বীজের দাম বেশি, সারের দাম বেশি, কামলা খরচ বেশি, এখন যেভাবে এলে খরচ সেই হিসাবে আলুর দাম নাই। আলু তো ভালো হয়েছে কিন্তু কামলা নেছে, আলুর দাম নাই, আলুর দাম কম। দেন দফা করিয়া আবার কিস্তি করি, বড় যদি দেন দফা সুযোগ না করে তাহলে এখন খাটাখাটি আমার করতে হয়। আমার ভাব কত সুযোগে আমরা সার যে কোনো দোকান থেকে কিনে নিয়ে সরাসরি জমিতে দিতে পারতাম, কিন্তু এবারে দেখা যাচ্ছে ডিলারের মাধ্যমে আমাদের সার নিতে হচ্ছে, সেক্ষেত্রে একটু আমাদের বাড়তি টাকা খরচ হচ্ছে। লোন তুলছি, লোন তুলি আলু আবাদ করছি, তাহলে আলুর দাম নাই, এখন যদি গেলে 30-35 টাকা করে কেজি চলিল হয় তাহলে তো আমার দাম হলে এলা তো যে 20-21-18 টাকা, ইয়ে তো আমার আলু বেচা পোষায় না। পরিকল্পনা ছাড়াই বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চাষিদের আলু চাষে উদ্বুদ্ধ করছে, ভালো ফলন হলেও নেই সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা। এই মুহূর্তে বাজারটা একটু কম, তারা সংরক্ষণ করবে, এবং আলুর কিভাবে আমরা বিকল্প ব্যবহার করতে পারি এবং দেশের বাইরে রপ্তানি করার জন্য আমরা আসলে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, আশা করা যায় আলু রপ্তানিতে একটা লক্ষণীয় পরিবর্তন আসব। এ বছর জেলায় 6,300 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলার নজিরবিহীন ঘটনা এবার ফেঁসে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মামলায় কোনো বাধা নেই বলে আদালতে মতামত দাখিল করেছে মার্কিন বিচার বিভাগ। পুলিশের দুই কর্মকর্তা ও ১১ জন কংগ্রেস সদস্যের আবেদন পর্যালোচনার ধারাবাহিকতায় ওয়াশিংটন ফেডারেল আদালতের তাগিদে বিচার বিভাগের পক্ষে লিখিত অভিমত দাখিল করা হয়। এতে বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারির হামলায় আহত ব্যক্তি বা পুলিশ চাইলে মামলা করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধার মুখে পড়তে হবে না। এই অভিমতটি এমন সময় দাখিল করা হলো যখন আলোচিত ওই ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি দুর্বলতা ও নির্বাহী ক্ষমতার সীমা পর্যালোচনা করছে আদালত। হামলা থামাতে ক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ করে ট্রাম্পের দায়মুক্তির আবেদনটিও খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানায় বিচার বিভাগ। এ প্রসঙ্গে বলা হয়, একজন প্রেসিডেন্ট ও জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতা হিসেবে নিজের বক্তব্যের মাধ্যমে জনগণ ও সমর্থকদের প্রভাবিত করার অসাধারণ ক্ষমতার বিষয়টি এড়াতে পারেন না ট্রাম্প। এবার খেলা সংবাদ। ক্রিকেট সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে শামীম হোসেন পাটোয়ারিকে দলভুক্ত করেছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের তিন উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা। হোম গ্রাউন্ডে ব্যাটিং ব্যর্থতার মাত্র ২০৯ রানে স্কোর করে তামিম ইকবালের দল। এই সংগ্রহ নিয়েও বোলারদের নৈপুণ্যের আশা জাগিয়েছিল টাইগাররা। তবে ডেভিড মালানের অতিমানবীয় সেঞ্চুরিতে ম্যাচ জিতে নেয় বাটলারদের দল। সিরিজে ফিরতে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে স্বাগতিকদের। বাংলাদেশকে হারালে সিরিজ জয় নিশ্চিত হবে ইংল্যান্ডের। স্প্যানিশ কাপ ফুটবল, বছরের দ্বিতীয় এল ক্লাসিকোতেও রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। গতকাল সান্তিয়াগো বার্নাবুতে স্প্যানিশ কাপ কোপা ডেলরের প্রথম লেগ সেমিফাইনালে ১-0 গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে থাকল জাভি হার্নান্দেসের দল। বছরের প্রথম এল ক্লাসিকো গত ১৫ জানুয়ারি সৌদি আরবের রিয়াদের মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সা। সেই সুখস্মৃতি নিয়ে বৃহস্পতিবার রিয়ালের মাঠে কোপা ডেলরের প্রথম লেগ সেমিফাইনালে নিজেদের অবশ্য মেলে ধরতে পারেনি কাতালান জায়ান্টরা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভাধোভস্কির অনুপস্থিতি শুরু থেকেই দলটিকে ভোগায় রিয়াল আধিপত্য নেয় আক্রমণে। তবে ২৬ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফেরা হয়নি মাদ্রিদ জায়ান্টদের। একের পর এক আক্রমণে ভিনিসিউস করিম বিজ্জামারা হতাশ করেন। আগামী ৫ এপ্রিল নু ক্যাম্পে হবে ফিরতি লেগ সেমিফাইনাল। এর আগে ১৯ মার্চ লা লিগার ম্যাচ দিয়ে বছরের তৃতীয় এল ক্লাসিকোর মুখোমুখি হবে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী। গত বছর লিগে বার্সা প্রথম লেগ ৪-০তে রিয়াল ফিরতি লেগে ৩-১ জিতেছিল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।